সময় উপস্থিতি অথবা গরুদাবন করি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি সেই নবীর প্রতি অবন্ধ দরুদ বর্ষিত হোক আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আপনারা অনেকেই পূর্বে অবগত হয়েছে আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে মুসলিম বিশ্বে মাসজিদুল আকসা কেন এত গুরুত্বপূর্ণ বিষয়ের নামও খেয়াল রাখতে হয় জুমার খুতবাতে অবশ্যই বর্তমানে বিষয়ের নাম খেয়াল থাকলেও অনেক কিছু আপনারা বাদ রেখে অটোমেটিক বক্তব্য শোনার পরে কিছুদিন পরে ওই হেডলাইন স্মরণ থাকলে ওই আলোচনা কি হয়েছে মনে রাখা সম্ভব বা মনে রাখা সম্ভব এই কারণে হেডলাইন মনে রাখতে হবে আজকের জুমার হেডলাইন হচ্ছে মুসলিম বিশ্বে মাসজিদুল আকসা কেন এত গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি আমরা জানি বা আমরা ইতিহাস থেকে জেনেছি শুনেছি মোটামুটি সকলেই কমবেশি আমরা জানি যেহেতু আমরা মুসলিম সেহেতু আমরা জানি মাসজিদুল আকসা কমপক্ষে মিনিমাম যতটুকু না জানলেই নয় এতটুকু ইতিহাস আমরা জানি তার মধ্য থেকে অন্যতম বিষয় যেটা আমরা জানি তা হচ্ছে যে আদম আলাইহিস সালাম বা ফেরেশতাদের মধ্য থেকে ফেরেশতাদের মধ্য থেকে বা আদম আলাইহিস সালামের সন্তানদের কোন আকার মধ্য থেকে শুরু হয়ে সুলেমান আলাইহিস সালামের জামানা পর্যন্ত এই বাইতুল আকসার নির্মাণ একের পর এক পুনরুদ্ধ নির্মাণ বা সংস্কার তাই বলেন এটা একের পর এক চলতে ছিল তার মৃত্যুর পরে শেষ হয়েছে এই পুনর্নির্মাণের কর্মকাণ্ড এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য এই মাসজিদুল আকসাকে নিদর্শন করে রেখেছেন যার দরুন সাধারণ মুসলিম নয় যাদের কাছে সুবহানাহু মুসলিমদেরকে গাইড করার জন্য পবিত্র নিদর্শন প্রেরণ করেছেন সুসংবাদ তাৎক্ষণিক প্রেরণ করেছেন দাওয়াত তাৎক্ষণিক প্রেরণ করেছেন তাদেরকে আমরা নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা চিনি এদেরকে যুগে যুগে আল্লাহ সুবহানাহু প্রেরণ করেছেন তাদের হাতে এই মাসজিদুল আকসা নির্মাণ হয় এই মাসজিদুল আকসা তাদের প্রত্যেকে কমবেশি ছোঁয়া রয়েছে এখানে অধিকাংশ নবীর আসলে বসবাস তাদের সাংসারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব প্রায় জীবন গুলোই এই যে তাদের মাসজিদুল আকসা বাইতুল আকসাতে তারা পরিচালনা করেছে জীবন কাটিয়ে দিয়েছে এরপর থেকে যখন সুলেমান ইসলামের মৃত্যু হয় তারপরে যখন আস্তে আস্তে কালক্রমে এই জেরুজালেম পাহে বাইতুল আকসা বা মাসজিদুল আকসা আস্তে আস্তে কখনো মুসলমানদের হাতে কখনো ইসরায়েলের হাতে কখনো মুসলমানদের হাতে কখনো ইসরায়েলের হাতে এভাবে জয় পরাজয় এরপর থেকে শুরু হয়েছে এরপর সাহাবাদের জামানায় ওমর তানুকি যুদ্ধ করে জিহাদ করে এই বাইতুল আকসা পুনরায় দখল করেছেন বিজয় লাভ করেছেন এরপরে আবার এটা ইসরায়েলের হাতে চলে যায় এরকম পাল্টা ক্রমে বা পর্যায়ক্রমে এর পরে এরকম জয় পরাজয় অর্থাৎ দখল করা এবং দখল ছেড়ে দেওয়া চলছে এরপরে আবার এক সময়টা মুসলিমদের আবার হস্তগত হয় মুসলিমরা আবার এটার উপর বিজয় লাভ করে এরপরে 1967 খ্রিস্টাব্দে এই আরব বাসী এবং ইসরায়েলের মধ্যে মারাত্মক তুমুল যুদ্ধ সংঘটিত হয় তুমুল যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে তারা অত্যন্ত চালাক চতুর থাকার কারণে তাদের কৌশল অত্যন্ত মারাত্মক হওয়ার কারণে গভীর হওয়ার কারণে আরববাসীরা জিততে পারেনি তারা পরাজয় বরণ করেছে এই 1967 সাল থেকে আজ অবধি পর্যন্ত এটা আর মুসলিমদের হস্তগত হয়নি এবারে আব্দুর রাজা বিন ইউসুফের সন্তান আব্দুল্লাহ বিন আব্দুর রাজা হাফেজাহুল্লাহ তিনি এই বিষয়টা কথা বলেছেন যে আমরা যদি তাকাই যে আগে যাদের হাতে বিজয় লাভ হয়েছে এরা যেমন তেমন মুসলিম ছিল না এরা ছিল একনিষ্ঠ মুসলিম মানুষ হিসাবে ছোটখাটো গোড়া থাকতেই পারে মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু মুসলিম হিসাবে বা তাওহিদি জনতা হিসাবে আল্লাহর দিকে ধাবিত হওয়ার বিষয় হিসাবে সুন্নতের দিকে পাবন্দী হিসাবে তারা ছিল একদম অগ্রাধিকারী একদম এগিয়ে যার কারণে তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন এখন যদি সেরকম মুসলিম পৃথিবী
পৃথিবীতে আসে আল্লাহ তাদের হাতে এই বিজয় দান করবেন যার নারী নেই যার বোরকা পড়েছে সব বোঝা যাচ্ছে এরকম নারী পুরুষের হাতে আল্লাহ বিজয় দান করবেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন লিখে নবী আপনি বলে দিন লা ইউসিবানা ইল্লা মা কাতাবা আল্লাহু লানা হুয়া মাওলানা আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দিন কখনোই কোনো কিছু আমাদের কাছে পৌঁছে না মানে আসে না তাই আসে তাই পৌঁছে যা আল্লাহ আমাদের তাকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন তারপরে এখন যে যুদ্ধ হচ্ছে এটা কতদিন চলবে কি চলবে না যেভাবে আল্লাহ আমাদের তাকদিরে দেখে রেখেছেন ঠিক সেভাবে এটা চলতেই থাকবে কতদিন পর্যন্ত পূর্বের নবুয়ত থেকে বোঝা যায় একনিষ্ঠ তাওহীদের জন্য না আসা পর্যন্ত এরকম তার যাবতীয় তাকদিরে যা আছে তা চলতেই থাকবে এই ফিলিস্তিন বা বাইতুল আকসার কেন্দ্র করে সুতরাং আমাদের প্রত্যেকের ভাগে ভাগে চলতেই থাকবে তা সবার জন্যই উল্লেখ করা হয়েছে তো সম্মানিত উপস্থিতি ভূমিকা অধিকার আর আছে না তো এখান থেকে আমরা বুঝতে পারি যে 1967 সালের পর থেকে আলাদা মুসলিমদের হস্তগত হয়নি ইজাবত হয়নি ভবিষ্যতে পরে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন তবে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুসলিমদের হাতে বা আমাদের হাতে আমাকে যে বিজয় দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এই মাসিকুল আকসা আমরা যে নামে চিনি এই নাম ছাড়াও বা এই নামটি সহকারে সাতটি নাম উল্লেখ রয়েছে যা মুসলিমরা ব্যবহার করে ইহুদি খ্রিস্টান তারা কিনা ব্যবহার করে কিনা বলছি না মুসলিমদের কাছে কোরআন হাদিসের আলোকে ইতিহাসের আলোকে সাতটি নাম পাওয়া যায় মানে মৌলিক সাতটি নাম একটা নাম হলো অনেক রাখা যায় যেমন মসজিদ আমরা বলতে পারি বাইতুল সালাম বলতে পারি মাসজিদুল সালাম বলতে পারি কিন্তু সালাম হলো মূল নাম তো এরকম মূল নাম হলো সাতটি পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে মাসজিদুল আকসা এটা আমরা বাইতুল আকসা বলতে পারি বা শুধু আকসা বলতে পারি এরপর বাইতুল মাকদিস এটাকে মাকদাস বলা যায় এটাকে আবার মুকাদ্দাস বলা হয় কিন্তু মূলত হলো মাকদিস এরপর নাম হচ্ছে আল কুদুস যেটা ইমাম গন তাদের হাদিসে উল্লেখ করেছেন আল কুদুস মানে পবিত্র ভূমি পবিত্র জায়গা বা পবিত্রতা এরপরে চতুর্থ নাম হচ্ছে মসজিদে ইলিয়া ইলিয়ার নাম অনুসারে তিনি যখন সংস্কার করেছিলেন তার নাম অনুসারে মসজিদ নাম করা হয়েছে মসজিদে ইলিয়া ইলিয়া মুসলিম ছিলেন এরপরে বাইতুল সালাম সালাম নাম নাম করা হয় এরপর এই নাম পুরুষদের পুরুষদের নামে ব্যক্তির নামে এই মুসলিমদের এই নামটা পরিচিত মসজিদে পুরুষদের এরপর হচ্ছে মসজিদে ইয়াবুস পরে নাম বললাম সাতটা মৌলিক সাতটা নাম বললাম যেটা ইসলামের ইতিহাসে বা আমাদের কোরআন হাদিস থেকে এই সাতটি নাম পাওয়া যায় মসজিদ আকসা বাইতুল মাকদিস বা মুকাদ্দাস আল কুদুস মসজিদে ইয়াদিয়া বাইতুল সালাম বা মসজিদে সালাম এরপর হচ্ছে মসজিদে পুরুষদের মসজিদে ইয়াবুস এই হলো সংক্ষেপে ভূমিকাতে আপনাদের বলার চেষ্টা করলাম সংক্ষেপে কেন আমাদের এই মাসুল আকসা গুরুত্বপূর্ণ এর সংক্ষিপ্ত ভূমিকা এখানে আমি ইতি করলাম এখান থেকে বোঝা যায় যে অবশ্যই এটা আমাদের কাছে কি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই ভূমিকা থেকেও বোঝা যায়